ঠিক এই মুহূর্তে আমি আছি দোহা ফেস্টিভ্যাল সিটির সামনে। আজকে দোহা ফেস্টিভ্যাল সিটির নাইট ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। বর্তমানে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দোহা ফেস্টিভ্যাল সিটির 2 নম্বর গেটে। তো আমরা হাঁটি হাঁটি পা পা করে 2 নম্বর গেট থেকে 1 নম্বরে যাওয়ার চেষ্টা করছি, এবং সাথে আমার ডান পাশে রয়েছে রোড এবং বাম পাশে অসম্ভব সুন্দর এই ওয়ালটি, যেখানে রয়েছে অসম্ভব সুন্দর লাইটিং যা দেখে ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন দোহা ফেস্টিভ্যাল সিটির লোগোটা। জানি না আপনার কত খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি, সেটা অনেক অনেক সুন্দর। রাতের বেলায় স্পেশালি অনেক অনেক ভালো লাগে, আমি জানি না আপনাদের কেমন লাগছে। তবে আজকে দেখানোর চেষ্টা করবো বাহিরে, শুধু বাহিরের লুকটা। তো চলুন শর্টকাট দেখে নিই বাহিরের লুকটা। আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। পাশাপাশি ডান সাইডে দেখতে পাচ্ছেন রোড, পার্কিং এরিয়া। এই মুহূর্তে যে ভিউটি দেখতে পাচ্ছেন, যে কালারটি দেখতে পাচ্ছেন, অল্প কিছুক্ষণ পরপর এই কালারটি চেঞ্জ হতে থাকে। কি বলবো, বাস্তবে না দেখলে বুঝতেই পারতাম না দোহা ফেস্টিভ্যাল সিটি কত সুন্দর। সত্যি আমাকে অনেক আনন্দ দিয়েছে আজকের এই দিনটি, স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। আপনারাও চাইলে চলে আসতে পারেন দোহা ফেস্টিভ্যাল সিটিতে। এমন করতে পারি রাতের বেলায় যদি আপনি এখানে আসেন, রাতের বেলা আসার পর আপনি এই জায়গাটি যদি একা বা আপনার প্রিয়জনকে বন্ধুবান্ধব নিয়ে হাঁটাহাঁটি করেন, আমি 100% বলতে পারি অসম্ভব অসম্ভব সুন্দর একটা ফিলিংস আপনার ভিতরে কাজ করবে, যা আপনাকে ভাষায় আমি বোঝাতে পারবো না। যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা তাদের গাড়ি নিয়ে চলে আসতে পারেন এই জায়গাটিতে। এখানে রয়েছে বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থা, যা আপনি অল্প সময়ের মধ্যেই গাড়ি পার্কিং করে এই সুন্দর বিষয়টি আপনারা উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেটে দিকে আমরা ছুটছি, আর এখানে রয়েছে অনেক বড় একটি লাইটিং ব্যানার যা দেখে আপনাকে আরও আরও বেশি অনুপ্রাণিত করবে। 1 নম্বর গেটের ভিউটি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, অসম্ভব সুন্দর লাইটিং যেখানে রাখা হয়েছে এবং চারপাশটায় আলোয় আলোকিত হয়ে উঠেছে,